আসসালামু আলাইকুম। নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। এই লেখাটাকে এক্সপ্লেন এবং বিশ্লেষণ করছে। লেখাটা হচ্ছে এরকম, ধরেন একটা কলেজের প্রিন্সিপাল, প্রিন্সিপাল বলতেছে যে ছাত্রটা পড়াশোনা করে, দ্যাট মিনস কি, প্রিন্সিপাল যেহেতু বলতেছে ছাত্রটা কি নিচু পড়াশোনা করে, তাই না? যদি বলে যে খুবই ভালো পড়াশোনা করে, তার মানে কি সে জোরালো দিয়ে বলতেছে। প্রিন্সিপাল যদি বলে যে নিশ্চয়ই সে ভালো পড়াশোনা করে এবং ভালো ছাত্র, তাহলে কি তারা কি 100% আল্লাহ তো কুল ফায়াকুম ফায়াজাল শাফিস, কিন্তু আল্লাহ সে জায়গায় কেন বিশেষণে বিশেষণ ব্যবহার করবে যে নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ যদি বলতেন যে মানুষ অকৃতজ্ঞ হয়ে যেত, আল্লাহ বলছেন মানে কি সত্য মানুষ অকৃতজ্ঞ, আল্লাহ যদি এটাও বলতেন যে বড়ই মানুষ অকৃতজ্ঞ মানে কি খুবই অকৃতজ্ঞ, কিন্তু আল্লাহ বলেছেন খুব জোর দিয়ে যে নিশ্চয় মানে অবশ্যই, কোনো সন্দেহ না, বিশ্বাস জোরালো দিয়ে যে মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। এবং সেটাকে আরো এক্সপ্লেন করে বলেছেন যে কারো দেখা যাচ্ছে হাত নেই, কারো বাসা নেই, কারো মা বাপ নেই, তো আল্লাহ তাআলা যে আপনাকে শ্বাস প্রশ্বাস সবকিছু দিয়ে দিচ্ছেন, হ্যাঁ এগুলো কিন্তু আমরা দেখছি না। আমাদের সাধারণত একটা জ্বর আসলে বা কোনো একটা ক্রাইসিস মুভমেন্ট আসলে আমরা সাথে সাথে বলে ফেলতেছি যে আল্লাহ কেন আমাকে দিচ্ছে, এই কারণেই হতে পারে এই একটা বিষয় হচ্ছে নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। তো সেক্ষেত্রে আপনি মানুষের যদি হেল্প করেন, আপনি কখনো আশা করবেন যে সে আপনার প্রতি কৃতজ্ঞতা হবে, সে আপনার প্রতি স্যাটিসফ্যাকশন হবে, সে আপনার উপরে কখনো কৃতজ্ঞতা বোধ করবে না? কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন অলরেডি যে আল্লাহর প্রতি কি মানুষ বড় অকৃতজ্ঞ, সে জায়গায় তো আপনার প্রতি আমার প্রতি মানুষ কি কখনো কৃতজ্ঞতা হবে না? তো আপনি সহযোগিতা করার সময় সবসময় আল্লাহ সন্তুষ্ট যে আল্লাহ আমাকে এটাকে রিওয়ার্ড দেবে, যেটা দিয়ে থাকেন আল্লাহ প্রদত্ত দেবেন, আমি এটার বিনিময়ে কিছু চাই না, আমি জাস্ট আমার সুযোগ হয়েছে তাকে সহযোগিতা, আল্লাহ পাওয়া আমাকে সুযোগ দিয়েছেন আমি তাকে সহযোগিতা করছি। এর বাইরে যদি আপনার চাওয়া পাওয়া কিছু থাকে তাহলে আপনি নিদ্রাত আপনি হতাশাগ্রস্ত পাবেন এবং কি ডিপ্রেশন চলে যাবে। তো আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করা এবং এই মন মানসিক নিয়ে সহযোগিতা করা যে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন তাই আমি কি তাকে সহযোগিতা করতে পারতেছি এবং এর বিনিময়ে আল্লাহ আল্লাহ আমাকে সর্বোচ্চ রিওয়ার্ড দেবেন, তাহলে কি এই কনসেপ্টটা হয়ে যায়। তো নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।